নমস্কার বন্ধুরা, রাইয়ের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই হোলি স্পেশালে একদম নতুন দুই ধরনের দুটি নিমকির রেসিপি। আমরা তো বাড়িতে সবাই নিমকি তৈরি করতে পারি, একবার হলেও আমার এই পদ্ধতিতে নিমকিটি বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে এই নিমকির রেসিপি আমরা কিভাবে বানাবো দেখে নিই, চলুন। প্রথমে আমি এখানে তৈরি করে নেব এই নিমকিটি। তার জন্য আমি একটি বড় পাত্রে নিয়ে নেব 3 কাপের বড় কাপ পরিমাণের ময়দা, 1/2 চামচ কালো জিরে, 1/4 চামচ জোয়ান। জোয়ানটা আমি একটু এখানে হাতে ক্রাশ করে দেব। এবার খুব ভালো করে এই 3টি উপকরণ ময়দার সঙ্গে মাখিয়ে নেব। যখন এটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এতে আমরা ময়ান দিয়ে দেবো। ময়ান দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। যখন দেখবেন হাতে মুঠ হয়ে এসছে তখন তার মানে বুঝতে হবে আমাদের ময়ান দেওয়াটা একদম ঠিক হয়েছে। আমার এখানে একটু সাদা তেলের পরিমাণটা কম হয়ে গেছে তাই আমি আরেকটু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে এটা মাখিয়ে নেব। এখানে দেখুন আমাদের ময়দাটা কিন্তু খুব ভালো মতন মুঠ হচ্ছে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে আমাদের ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু আমরা খুব বেশি নরম করে মাখবো না, একটু শক্ত রেখে মাখতে হবে। আমার এখানে ময়দাটা খুব ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমরা ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। পনেরো মিনিট পর আমি এখানে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে ময়দাটা আরেকবার ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমরা পিস পিস করে কেটে নেব। ঠিক এইরকম হাত দিয়ে একটু লম্বা করে নিয়ে আমরা এই লেচিগুলো ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার এর থেকে 1টা ভাগ লেচি নিয়ে প্রথমে আমি বেলে নেব। এখানে যে বেলতে গিয়ে পুরোপুরি গোলই হতে হবে তার কোনো মানে নেই, এখানে যদি টেঁড়ে বেঁকেও যায় তাতে কোনো অসুবিধা হবে না, আপনাদের যেমন ইচ্ছে সেরকমভাবেই বেলতে পারেন। শুধু বেলার সময় এটাই খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি মোটা না হয়ে যায় আর খুব বেশি পাতলা বেলা না হয়ে যায়। আমার এখানে এটা পুরোটা বেলা হয়ে গেছে। এবার এর ওপরে আমি সাদা তেল দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। এটা যখন পুরোটা এর গায়ে মাখানো হয়ে যাবে তখন এর উপর আমি ছড়িয়ে দেব সামান্য একটু ময়দা। ময়দাটা দিয়ে আমি চারদিকে এটাও ভালো করে স্প্রেড করে দেব। ঠিক এইরকম ভাবে স্প্রেড করে দিতে হবে। এবার এইটা আমি আস্তে আস্তে পুরোটা রোল করে নেব। রোল করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন ছিঁড়ে না যায়। এইরকম ভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে। পুরোটা রোল করে নেওয়া হয়ে গেলে এটা আমি আস্তে আস্তে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। এইটা যখন পুরোটা পিস পিস করে কেটে নেওয়া হয়ে যাবে এবার এর থেকে 1টা পিস নিয়ে লুচির মতো পাতলা করে বেলে নেব। দেখুন এটা বেলার পর ঠিক এই রকম লাগবে। একইভাবে আমি সবকটা পিস বেলে নেব। আমার এখানে সবকটা নিমকির পিস বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেক রকমের নিমকির শেপ তৈরি করে দেখিয়ে দেব আপনাদের। তার জন্য আমি এখানে আরেকটা পিস বড় লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে আমি একইভাবে প্রথমে বেলে নেব, সাদা তেল দিয়ে ভালো করে বেলে নেব। আমার এখানে এটা পুরোটা বেলা হয়ে গেছে। ঠিক এই রকম পাতলা করে এটা বেলতে হবে। একইভাবে আমি এরকম 4টে বড় লেচি বেলে নেব। যখন এটা পুরোটা বেলা হয়ে যাবে এর ওপর আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে এর গায়ে চারদিকে লাগিয়ে দেব। তারপর এর ওপর ছড়িয়ে দেব ময়দা। ময়দাটাও দিয়ে আমি চারদিকে ভালো করে স্প্রেড করে দেব।
এবার এর উপর আমি আরও যে বড় তিনটে লেচি বেলে রেখেছিলাম সেগুলো একটার পর একটা রেখে দেব। প্রথম লেয়ারটা দিয়ে তার উপর সাদা তেল আর ময়দা একইভাবে চারদিকে স্প্রেড করে দিয়ে পরপর দুটো লেয়ার বাদ বাকি দিয়ে দেব। আমার এখানে পরপর চারটে লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার এটা চৌকো শেপে কেটে নিয়ে এর চার ধারগুলো আমরা একটি আলাদা জায়গায় রেখে দেবো। এগুলো কিন্তু আমরা ফেলে দেব না, আমরা এটা পরে বাড়িতে ব্যবহার করে নেব। আমার এখানে এটা চৌকো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে আমি স্কোয়ার শেপে সমান ভাগে পিস পিস করে কেটে নেব। যখন এটা আমাদের স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে যাবে তখন এর থেকে আমরা নিমকির ভাঁজটা তৈরি করে নেব। এখানে কিন্তু সবকটা লেয়ার একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার ওর থেকে আমি একটা স্কোয়ার শেপ নিয়েছি, নিয়ে তার থেকে এবার আমি কোনাকোনি কেটে এর থেকে একটা ট্রায়াঙ্গেল শেপ বের করে নিলাম। এবার যেই দুটো ট্রায়াঙ্গেল শেপ বেরোলো এর থেকে আমি একটা ট্রায়াঙ্গেল শেপ নিয়ে ঠিক এই রকম দুটো কোণ এসে একসঙ্গে মাঝখানে মুড়ে দিতে হবে। এখানে মাঝখানে যদি এটা আপনাদের না আটকায় আপনারা জল দিয়ে আটকাতে পারেন, অথবা ময়দার সঙ্গে জলগুলো যে ঘোলটা হবে সেই ঘোল দিয়েও এটা আটকাতে পারেন, একদম পারফেক্টলি আটকে যাবে। এইরকমভাবে আমি সবকটা নিমকির শেপ তৈরি করে নেব। আমার এখানে সবকটা তৈরি হয়ে গেছে। এবার এখানে দু রকম শেপের নিমকিগুলো পরপর ভেজে নেব। তার জন্য আমি একটি ছোট কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল, তেলটা একটু গরম করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি প্রথম শেপের যে নিমকিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু দুটোই ডিপ ফ্রাই করবো আমরা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে, হাইতে দিলে কিন্তু পুরো জিনিসটাই পুড়ে যাবে। এইরকমভাবে আমরা এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা লাইট ব্রাউন করেও ভাজতে পারেন। আমার এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে বাদবাকি যে নিমকিগুলো আছে সেগুলো একইভাবে সব ভেজে নেব। যখন প্রথম পার্টের সব নিমকিগুলো ভাজা হয়ে যাবে আমরা দ্বিতীয় পার্টের নিমকিগুলো একইভাবে ভেজে নেব সব। এগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই হবে আর গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। আমার এখানে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমরা তুলে নিয়ে একটি আলাদা জায়গায় রেখে দিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই নতুন দুই ধরনের হোলি স্পেশাল নিমকির রেসিপিটি। দেখুন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে আর মুচমুচে হয়েছে। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন এই নিমকি। কেমন হলো তা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অনেক অনেক লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আরও এইরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।